মেজাজ হারিয়ে এক ভক্তকে চোর মারলেন সাকিব আল হাসান। দর্শক, জাতীয় দলের অধিনায়ক সাকিব মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করেন। রোববার সকালে দড়ি মাগুরা স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন সাকিব। ভোট শেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। দর্শক, এরপর সেখান থেকে অন্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়ে যান তারকা এই ক্রিকেটার। মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়ছেন সাকিব। এই আসনে তার প্রতিনিধিত্ব চারজন। দর্শক, এদিন ভোট চলাকালীন সময় নিজের আসনের একটি কেন্দ্র পর্যবেক্ষণে যান সাকিব। তখন বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভক্ত সমর্থকরা। অনেক তরুণ ভক্ত বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। দর্শক, রাজনীতির মাঠে নেমে অনেক মানুষের ধাক্কাধাক্কি সামলাতে হচ্ছে সাকিবকে। মানুষের ভিড়ে সাকিব ঠিক মতো হারতেও পারছিলেন না। আর সেই সময় মেজাজ হারিয়ে এক ভক্তকে কষিয়ে চর মারেন সাকিব, আর সেটা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দর্শক, এ নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন। দর্শক, প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, সাকিব আল হাসানের এই কাজটা কতটা যুক্তিপূর্ণ ছিল? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে।